মুকলি সভাত অংশগ্রহণ করে মই অত্যন্ত আনন্দিত হয়েছো। মই অসম সাহিত্য সভার মূল কমিটি আর অভ্যর্থনা কমিটির সভাপতি সম্পাদকের দরে সমূহ কর্মকর্তাক আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানাইছো। অগণন রাইজর সমাবেশ ঘটিছে। মই অনুভব করো যে সাহিত্য সভাখন নারায়ণপুরত সফল হয়েছে সকলোরে সহযোগিতা। পদ্মনাথ গোহাঁই বৰুৱাৰ জন্মস্থান, সাহিত্য সভার প্রথম সভাপতি, আর এই জন্মস্থানতে এই সভাখন পাত মই অত্যন্ত আনন্দিত হয়েছো আর সুখী হয়েছো। রাজ্য সরকারের ভালে কেজন মন্ত্রী বিধায়ক আজি মুকলি সভাত অংশগ্রহণ করার কথা আছিল, হয় নাই 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 অন্য কোনো কথা নাই, যোৱাকালিলৈকে পুরোহি অহার কথাই আছিল, মাননীয় মুখ্যমন্ত্রী অহার কথা আছিল। কিন্তু আপনাদের জানে যে চুবুরিয়া রাজ্য কেক্ষণ তো ইলেকশন হয়ে আছে, মই এতিয়ালৈকে কারো সহ যোগাযোগ করা নাই। মই অনুভব করছো হয়তো সেই কারণে, সেই ব্যস্ততার কারণে আহিব পৰা নাই আৰু অধিবেশনৰ সফলতা কামনা কৰিছো। অন্য প্ৰসংগ যেতিয়া বাল্য বিবাহৰ বিৰুদ্ধে চৰকাৰে কঠোৰ ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে, কিন্তু দেখা গৈছে যে কালি পৰিৱেশ বেটি কোনোবা কান্দিছে, কোনোবা সন্তানে মানকাচত এগৰাকী আত্মহত্যা কৰিবলৈ বাধ্য হৈছে। বাল্য বিবাহটো, বাল্য বিবাহটো এনেও এলাও নহয়, আইনখন আছে, কিন্তু সেইটো প্রয়োগ হওয়া নাই, যার ফলত রাজ্যখনের প্রান্তে প্রান্তে বাল্য বিবাহ পাব পরিলক্ষিত হয়েছিল। গতি সরকার কঠোর হলে আমি ভাবো যে ভবিষ্যতের দিনত অন্তত নতুন প্রজন্মর যুবক যুবতী সকল নিশ্চয় বাল্য বিবাহ করবর কারণে বা অভিভাবক সকলে এই ক্ষেত্রে এনকারেজ নক। কিন্তু যখন গ্রেপ্তার করা হয়েছে পুত্র পরিয়ালটা ডাঙর হয়েছে, কেতিয়াবা ভাল কাম এটা করবলৈ গেলে, সুরক্ষিত জাতিটোৰ ভবিষ্যতৰ ছাত্রত কিবা কৰিবলৈ গলে এনেকুৱা কেতিয়াবা বাধাও আহে বা সমস্যাৰ সন্মুখীন হল, এইখিনি বহুত টেম্পৰৰী সাময়িক, কিন্তু ইয়াৰ ভবিষ্যতৰ দিনত ইয়াত যোগাত্মক প্ৰভাৱ বহুখিনি আছে।